আপনাদের সবার পছন্দের মমতাজ কেমন আছেন আপু? হ্যালো, খুবই ভালো। আপনাকে অসম্ভব সুন্দর লাগছে, একটু ছবি দেখি তো। নুসরাতের চাইতে বেশি সুন্দর লাগছে আমাকে, তাই না? আজকে টক্কর দিয়ে দিয়েছে, আজকে আমার থেকে বেশি সুন্দর লাগছে। এবং শুধুমাত্র তো তার রূপ সুন্দর না, তার তো কণ্ঠও সুন্দর, সে জিনিস তো কারো কাছে নেই। আছে আজকে এই আনন্দের দিনে এতগুলো মানুষ এতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছে, সবাইকে আপনার হাতে তুলে দিলাম, আমি বিদায় নিচ্ছি। এবং ধন্যবাদ দেশ টিভিকে, ধন্যবাদ সম্মানিত অতিথি সবাইকে, এবং আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। জানুয়ারিতে আসছে আমার সিনেমা ইন্সপেক্টর নটিকে, আমি এবং জিত আছি, অবশ্যই দেখতে যাবেন। অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি। থ্যাংক ইউ নুসরাত। কেমন আছেন আপনারা? শীত শীত লাগছে নাকি? গরম আছেন? আজকের এই ঐতিহাসিক শান্তি চুক্তি দিবস, দুই দশক পেরিয়ে যাচ্ছি আমরা, আজকের এই চমৎকার আয়োজন এবং আমাদের আজকের যে মাসটি শুরু হলো, এটিও আমাদের ঐতিহাসিক। আমরা এই স্বাধীনতা, এই বিজয়, এই শান্তি সব কিছু আমরা পেয়েছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে এবং তারই কন্যা দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনার কারণে। আজকের এই মঞ্চ থেকে জাতির জনকের পরিবারবর্গের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি, জয়ন্তী শেখ হাসিনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা সালাম জানাচ্ছি, যে আজকের এই আনন্দের এই দিনে আমরা আপনাদের সাথে শান্তি, আনন্দ, উল্লাস সব কিছু ভাগাভাগি করার জন্যে আপনাদের কাছে ছুটে আসছি। আয়োজন করেছেন আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাদের সাথে এই কুয়াশার মধ্যে, এই শীতের রাতে এত সময় ধরে উনি আপনাদের সাথে বসে কিন্তু গান শুনছেন, এই অনুষ্ঠানটি উপভোগ করছেন। সেই জন্যে আমরা মাননীয় মন্ত্রী মহোদয় আসাদুজ্জামান নূর এমপি এবং আপনাদের খুব পরিচিত মুখ, আপনাদের এই এলাকার সন্তান, আপনারা বারবার ভোট দিয়ে যাকে জাতীয় সংসদে পাঠিয়েছেন, আমাদের উষাতন তালুকদার আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের মহিলা সংরক্ষিত আসনের এমপি ফিরোজা বেগম চিনু আপা, আমাদের মাঝে সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয় আছেন, আমাদের জিওসি মহোদয় আছেন, আমাদের পুলিশ সুপার মহোদয় আছেন, আরও অনেকেই, আমাদের দেশ টিভির সম্মানিত ডিএমডি আরিফ ভাই আছেন, আরও অনেক এই এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা রয়েছেন, মহিলা আওয়ামী লীগের বা অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, আমি সবার প্রতি, বিশেষ করে এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি হয়তো সকলের নাম অনেকের হয়তো ভুল হয়ে যেতে পারে, প্রশাসনের বিভিন্ন ধরনের কর্মকর্তাবৃন্দ, এত সময় ধরে আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে দুই একটি গান আপনাদেরকে শোনাতে চাই। আমি জানি আপনাদের পছন্দের দুই একটি আছে, সেগুলো শোনাবো, আমি আমার পছন্দ দিয়ে আগে শুরু করি, তারপরে দেখা যাক আপনাদের পছন্দেরগুলো গাব। ধন্যবাদ। স্মোকটা বন্ধ রাখেন। Thank you.
পারবে। না জানি কোন অপরাধে দিলাই এমন জীব, আমারে পুড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, ও আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। না জানি কোন অপরাধে দিলাই এমন জীব, আমারে পোড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, ও আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। সুখে থাকার স্বপ্ন দিলা সুখ তো দিলা না, কত সুখে আছি বেঁচে খবর নিলা না বিধি, খবর নিলা না সুখে থাকার স্বপ্ন দিলা সুখ তো দিলা না, কত সুখে আছি বেঁচে খবর নিলা না বিধি, খবর নিলা না আমি ছাড়া দুঃখের পরিজন, আমারে পোড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, ও আমারে ডুবাইতে তোমার।
জানি না কি করছো উদ্দেশ্য কি বা করছো ফন্দি কি বা করছো ফন্দি আমি ছাড়া কেউ না আমার দুঃখের পরিহি আসলে কি আমাদের মাঝে দীপঙ্কর তালুকদার মহোদয় উপস্থিত আছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। নামটা আমি অনেকেই বলছিলাম যে অনেক নাম বলতে গিয়ে হয়তো আমি ভুল করে ফেলতে পারি, ধন্যবাদ। এবং আমাদের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা থাকলো তার প্রতি। আসলে গান যে আমরা কত ভালোবাসি, না হলে এই কুয়াশার মধ্যে এই শীত পড়েছে, অনেক মায়েদেরকেও দেখছি যে তারা ছোট ছোট বাচ্চা নিয়েও এই রাত পর্যন্ত তারা গান শুনতে বসে আছেন। গান শুধু আমরা না, আল্লাহর অসংখ্য জ্ঞানী গুণী জন অলি আব্দাল গণ এই গান শুনতেন, গান গাইতেন, গান ভালোবাসতেন। এই গানের পক্ষে একটা মানে দলিলের মতো আর কি আমার একটা গান রয়েছে, একটা অলির জীবনী নিয়ে খাজা বাবার শান। এই গানটা একটু শোনাই, তারপরে আপনাদের আর দুই একটি পছন্দের গান শোনাবো। ওই আকাশটা কাঁদছিল কেন, এই জমিনটা নাচছিল কেন, বড় বিড়ি ঘামছিল কেন সেই দিন সেই দিন। আমার খাজা বাবার গান শুনে বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি উক্তি করেছেন যে খাজার গানে মনে হচ্ছে শুধু আমি না, আমার আল্লাহ পাকের আসমান জমিনও এই গান শুনছে এবং দুলছে। গান গেছিলেন খাজা যেই দিন যেই দিন, গান গেছিলেন বাবা যেই দিন, আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন সেই দিন সেই দিন। গান গেছিলেন বাবা যেই দিন যেই দিন, গান গেছিলেন বাবা যেই দিন। আল্লাহ নবীর শান বিড়ালিয়ার
শুনেছেন নবী ইয়াসিন ইয়াসিন গান গেছিলেন বাবা জয়দিন জয়দিন গান গেছিলেন রাজা জয়দিন পার্বত্য চট্টগ্রাম এই ঐতিহাসিক শান্তি চুক্তিতে রাঙামাটিতে এসেছি। চিটংয়ের দুই একটি কথা দুই একটি গান যদি না গাই না বলি তাহলে আমার কাছে অন্তত ভালো লাগবে না, শান্তি লাগবে না। তাই এই পর্যায়ে আমি একটি ভান্ডারী গান শোনাচ্ছি আপনাদেরকে। গাউসুলা জম বাবা নূরে আলো তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা গাউসুলা জম বাবা নূরে আলো তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা
আরেকটি হলো ঢুলি। লিখেছেন ফারুক ভাই, গান অনুরোধ করেছেন পোলাতো নয় আগুনের গোলা। আছে নাকি রাঙামাটিতেও কি আগুনের গোলা আছে? তাই তো ভাবছি যে প্রথম আসলাম যখন শীত শীত লাগলো, এখন শীত নাই কেন? তো মনে হলো যে আগুনের গোলা, ওই তাপে শীত সব চলে গেছে আর কি। আপনাদের নাচ দেখে খুবই ভালো লাগছে, পিছনে ভীষণ নাচানাচি হচ্ছে। মনে রাখবেন যে আজকের এই নাচ শুধু রাঙামাটিতেই সীমাবদ্ধ না, এটা কিন্তু সারা বাংলাদেশ দেখছে। এর জন্য আমরা দেশ টিভিকে, দেশ টিভির আয়োজনে যারা আছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনাদের আমাদের এই ঐতিহাসিক শান্তি চুক্তি, জননেত্রী শেখ হাসিনার এই অর্জন, এই অর্জনকে সারা দেশব্যাপী, সারা পৃথিবীব্যাপী আজকে দেখছে যে আমরা সবাই একাকার, আমরা সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমরা সবাই আজকে এই বাঙালি, আমরা এক হয়ে সবাই শান্তিতে বসবাস করছি। এটাই আজকে সারা বিশ্ব জানুক এবং আমাদের কাছ থেকে অন্য অন্য দেশ সেটা শিক্ষা নিক, এটাই আমি চাই। যাই হোক, আজকের এই অনুরোধের গান দু একটি আমি জানি আপনারা খুব আনন্দ করছেন।
পাশাপাশি আমার সাথে গাবেন, গাইতে পারেন কে কে একটু হাত দেখান তো দেখি। থ্যাংক ইউ, দেখা যাক। অনুরোধের গানটা রাখলাম, গেয়ে দিব। তার আগে আমি বলছিলাম যে ছেলেদের পাশাপাশি মেয়েরাও আজকে অনেক কষ্ট করে এখানে গান শুনছেন, তো একটা গান আগে ওই রকম গাই, তারপরে আবার পোলা তো নয় আগুনের গোলা হবে। একটু নয়েজটা বন্ধ করতে হবে তো। যে সিনেমার এই গানটি, এই সিনেমার নায়িকা কিন্তু একটু আগে নেচে টেচে গেছে, পাশে নাই, পাশে থাকলে হয়তো এখনো আবার আসতে বলতাম মঞ্চে। খাইরু নিল হো তোর লম্বা মাথা, কি যারা অনেক আওয়াজ দিয়ে বলছেন পারি পারি গাইতে পারবো, তাদের আওয়াজ যেন আমি বড় করে পাই, ঠিক আছে? আবার শিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি, কি খাইরু নিল তোরি লম্বা মাথার কেশ, শিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ, খাইরু নিল খাইরু নিল তোরি লম্বা মাথার কেশ, শিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ, খাইরু নিল। আরে কি হলো এই ছেলেদের,
গানের পাশাপাশি আপনারা ভালো নাচতেও পারেন, এটা ভালো প্রমাণ হয়ে গেল। তাহলে ছেলেদের কথা একটু ভালো বলতেই হয়, যেহেতু সুন্দর পারফরমেন্স হচ্ছে, ভালো আপনারা নাচছেন এবং গাইছেন ছেলেদের জন্য। নান্টু ঘটকে হাইরে কথা শুই না, অল্প বয়সে করলাহন বিয়া, মুরব্বীরা কইল সবাই আরে নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে সে নাকি দারুণ একখানে পোলা, পোলা তো নয় সে যে আগুনেরই গোলা রে, পোলা তো নয় একখানা আগুনেরই গোলা, পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে, পোলা তো নয় একখানা আগুনেরই গোলা, ওই নান্টু ঘটকেরই কথা শুনা, অল্প বয়সেই করলাম বিয়া, নান্টু ঘটকেরই কথা শুনা, অল্প বয়সেই করলাম বিয়া, বিয়া কইল সবাই টেনশন চিন্তা, শুধু গাইতে হবে তো দারুণ একখান পোলা, পাইছো জীবনে, পাইছো জীবনে, পাইছো জীবনে, পাইছো জীবনে, পাইছো জীবনে, পোলা তো নয় সে যে আগুনেরই গোলা রে, পোলা তো নয় একখান আগুনেরই গোলা, পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে, পোলা তো নয় একখান আগুনেরই গোলা,
শুনলে সে নয় রে সরল নয় রে দিল খোলা ওই সবাই তারে মনে করে আশি টাকা তোলা আসলে সে নয় রে সরল নয় রে দিল খোলা মুরুব্বিরা কইল সবাই নো টেনশন নো চিন্তা পাইছো জীবনে পাইছো জীবনে পাইছো জীবনে পাইছো জীবনে। আচ্ছা এখানকার মেয়েরাও কি গাচ্ছে নাকি? এটা মেয়েদের একটু আওয়াজ শুনতে চাই। পাইছো জীবনে পাইছো জীবনে সে নাকি লক্ষ টাকা তোলা সে নাকি এই রাঙা মাটির পোলা পোলা তো নয় এসেছে আগুনের পোলা রে পোলা তো নয় একখানা আগুনের পোলা পোলা তো নয় এসেছে আগুনের পোলা রে পোলা তো নয় একখানা আগুনের পোলা পোলা তো নয় এসেছে আগুনের পোলা রে পোলা তো নয় একখানা আগুনের পোলা পোলা তো নয় এসেছে আগুনের পোলা রে পোলা তো লোকাল বাসে কি এখানে আসছেন নাকি আপনারা? আচ্ছা লোকাল বাস আমরা নিয়ে চলে যাব, এখন আর লোকাল বাস না করে অন্য আরেকটা করি, লোকাল বাস হলো লাস্টে, ঠিক আছে? অনেক নেচেছেন যারা তাদের জন্যে আমার মনে একটু বাতাস টাতাস দরকার, পাঙ্খা পাঙ্খা, তাই না? শীত লাগছে নাকি? আসলে এই গানের মধ্য দিয়ে আমাদের অনেক কিছু বেঁচে থাকবে, ইতিহাস হয়ে থাকবে, অনেক কথা অনেক কিছু। পাঙ্খা এটা কিন্তু একসময় আমাদের মানে সব ঘরে ঘরে ছিল, এখন কিন্তু খুঁজলে খুব একটা পাওয়া যায় না, খুব কম। মেয়েরা বউয়েরা মায়েরা সুন্দর করে করে সুতা দিয়ে নকশা করে করে অনেক কিছু লেখে, যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মরে, পাঙ্খা বানাই তো। এর মধ্যে কত রকমের পাখির ডানা, কত রকমের গাছের কত কত কি। তো সেই পাঙ্খা এখন জয়ন্তী শেখ হাসিনার আমলে পাঙ্খা উঠে যাচ্ছে, কারণ ঘরে ঘরে বিদ্যুৎ চলে যাচ্ছে, ঠিক না? ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে দিচ্ছে, হাত পাখার এখন আর খুব একটা কাজে লাগে না। আমাদের এই গানের মধ্য দিয়ে ইতিহাস হয়ে থাকবে, আর যেখানে এখনো বিদ্যুৎ যায়নি সেখানে সোলার প্যানেল কত কি, সরকারের অনেক আয়োজন ঘরে ঘরে আলো জ্বেলে দেওয়ার এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার। আমরা সকলেই জয়ন্তী শেখ হাসিনার পাশে থাকব, দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। শুধু তোমার লাগি আমি শুধু তোমার লাগি পাঙ্খা হইয়া আমার পাঙ্খা হইল মন, এখন এই মনের পাঙ্খা ঘুরে না তো খুঁজে বেড়ায় বন, মন খুঁজে বেড়ায় বন। আমার মনে হয় বন খুঁজতে হলে এই রাঙামাটিতেই আসতে হবে। হেলিকপ্টারে আজকে আসছিলাম, উপর থেকে নিচে দেখলাম যেমন পাহাড় তেমন গাছ, আবার সাথে সাথে পানি,
পাহাড় গাছ পানির খেলা এত সুন্দর, আমার এত ভালো লেগেছে যে আমার দেশটা এত সুন্দর হইতে পারে, সুইজারল্যান্ডের চাইতে অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। এই মনে হেতে ঘুরে ঘুরে আমার অন্তরে শুধু প্রেমের আকাঙ্ক্ষা। আসলে এরকম ভালো পরিবেশ, এত সুন্দর জায়গা দেখলে মনের মধ্যে এত ভালো লাগে, প্রেম জাগে, কি কথা সত্য কি না? আমার মতো কার কার প্রেম জাগে মনের মধ্যে বলেন, হাত দেখতে চাই একটু। যারা দাঁড়িয়ে আছেন শুধু তাদেরই হাত দেখি, বসা যারা আছেন তাদের কি প্রেম জাগে না নাকি? ও জাগে। ও পাঙ্খা পাঙ্খা পাঙ্খা, ওই পাঙ্খা পাঙ্খা, ওই পাঙ্খা 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 হইল মন, আরে মনের পাঙ্খা ঘুরে না তো খুঁজে বেড়ায় মন, তোমার লাগি পাঙ্খা হইয়া পাঙ্খা হইল মন, আরে মনের পাঙ্খা ঘুরে না তো খুঁজে বেড়ায় মন, এই মনে হেতে ঘুরে ঘুরে আমার অন্তরে, মনে হেতে ঘুরে ঘুরে আমার অন্তরে প্রেমের আকাঙ্ক্ষা। ও পাঙ্খা পাঙ্খা পাঙ্খা, ওই পাঙ্খা পাঙ্খা, ওই পাঙ্খা 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 হইল মন, আরে মনের পাঙ্খা ঘুরে না তো খুঁজে বেড়ায় মন, তোমার লাগি পাঙ্খা হইয়া পাঙ্খা হইল মন, আরে মনের পাঙ্খা ঘুরে না তো খুঁজে বেড়ায় মন। মনের পাঙ্খা
পরিবেশটা দেখে আমি আগেই বললাম যে আমার এত ভালো লাগছে, মনটা ভীষণ ভালো লাগছিল। আর যারা শহরে থাকে তারা তো অনেক কিছু আবার অনেক সময় দেখেই না, তো অনেকদিন এই কোকিলের ডাক শোনা হয় না। আপনারা কি জানেন যে কোকিল কিভাবে ডাকে, জানেন নাকি কেউ? একটু কোকিলের ডাক শুনতে চাই আপনাদের কাছ থেকে। কোকিল আছে এই এলাকায়? কোকিল আছে? আরিফ ভাই দুই একটা কোকিল দেখছেন নাকি? যেভাবে বলতেছেন ঘুরে ঘুরে আমি তো ভাবছি কোকিলের কথা। আপনাদের কিন্তু মাঝে মাঝে একটু গাইতে হবে, শুধু দুইটা কথা বললেই হবে। মরার কোকিলে কি হবে নাকি? আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো, আমার ঘর ছাড়া করিল গো, আমার পাগল বানাইল গো। আচ্ছা, গান নাচ সব একসাথে হলে কেমন লাগবে? তাহলে নাচবেন কিন্তু, ঠিক আছে?
মনের কোকিল মনের কথা কয় নাই আমায় খুলে, আমারে পাগল করিয়া গাছের আগায় দোলে। ওই মনের কোকিল মনের কথা কয় নাই আমায় খুলে, আগুনের ই আগুন দিয়া পোড়াই দিলে দিলে। কত কি যে করে কোকিল নাইসা নাইসা ডালে গো, আরে ও কোকিল মরা কোকিলে, আসলে কি আপনারা শুধু নাচতেই জানেন না, একটু তালি টালিও দিবেন বলেন? আচ্ছা ওইভাবে না, মিউজিকটা বন্ধ রাখি, সবাই যদি এই যারা বসে আছেন নাচছেন না, যারা দাঁড়িয়ে নাচছেন সবার হাতে একসাথে যদি তালি হয় আর গান হয় কেমন লাগবে একটু শুনি আর কি, ঠিক আছে? একসাথে 1 2 3 সবাই। কান্দে কান্দে ঘুমাই যখন নিশি রাতের কালে, ঘুম আসিলে স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে। কান্দে কান্দে হাসতে না যা, ওই কান্দে কান্দে আমি কান্দে 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 ঘুমাই যখন নিশি রাতের কালে, ঘুম আসিলে স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে। আদর কইরা হাতে ধইরা ফুল দেখো পার চুলে গো, ও কোকিল মরার কোকিলে, আদর কইরা হাতে ধইরা ফুল দেখো পার চুলে গো, আমায় পাগল বানাইল গো মরার কোকিলে, আমায় ঘর ছাড়া করিল গো মরার কোকিলে, প্রীতি শিখাইল গো মরার কোকিলে, পাগল বানাইল গো মরার কোকিলে, উদাসী করিল গো এই রাঙামাটির কোকিলে, আমার পাহাড়ি কোকিলে, আমার প্রাণের কোকিলে। আরে ওই রাজা রে বনের কোকিল, ওই রাজা জঙ্গলে মাথার কিনারা দিলাম তোরে আর ডাকিস না গালে। ওই রাজা রে বনের কোকিল, ওই রাজা জঙ্গলে মাথার কিনারা দিলাম তোরে আর ডাকিস না গালে। রাজাকে রে মাইরা নাতি বিষ্মাকা জঙ্গলে গো, আমার রাজাকে রে মাইরা নাতি বিষ্মাকা জঙ্গলে গো। শুধু তামাশা ভালোবেসে বুঝেছি, আপন ভেবে পরের বুকে মিথ্যে শান্তি খুঁজেছি। ভালোবাসা শুধু তামাশা ভালোবেসে বুঝেছি, আপন ভেবে পরের বুকে মিথ্যে শান্তি খুঁজেছি।
লোকাল বাসে ওঠার অভ্যাস মানে আছে কার কার, একটু হাত দেখতে চাই, কারা কারা উঠেছেন? আমিও উঠেছি দু চারবার। দেখবেন যে উঠানের সময় আরিফ ভাই অবশ্যই এটা বুঝবে না, কারণ প্রাডো ল্যান্ড ক্রুজার ছাড়া সে তো চলে না। এখন এই লোকাল বাসে ওঠার অভ্যাস আছে আমার, যেই কারণে যেটা হয় যে উঠানের সময় দেখবেন খুব সুন্দর করে বলে যে আসেন আসেন, জায়গা আছে, সিট খালি আছে, যেখানে নামবেন সেখানে নামাই দিব, উঠেন উঠেন। তো উঠানের পরে বলে যে একটু পিছনে যান পিছনে যান, অসুবিধা নাই, জায়গা মতো নামাই দিব, পিছনে সিট খালি আছে। মানে অনেক সুন্দর কথা, কিন্তু নামার সময় যে কী ঝাড়ি টাড়ি দেয়, যারে কখন থেকে ডাকতেছি আপনারা পিছনে যায় ঘুমান নাকি, এখনও সামনে আসেন না, মানে তারা উড়ে আর কি। তখন বলে যে নামবো তো ভাই, তা নামা গাড়িটা একটু থামান। বলে যে আরে থামানোর দরকার কি, থেমেই তো আছে মানে চলতেছে আর কি। বলে বাম্পাটা আগে দেন, মানে পারলে চলন্ত গাড়ি থেকেই নামাই দেয়, এরকম একটা অবস্থা। সব কিছুতেই আর কি, যে গীত শেষে বিনা পড়ে থাকে দুলো মাঝে, কাম শেষ তো দাম শেষ। তো সেই জন্যেই লোকাল বাস এই কথাটা বলে বন্ধুর সাথে তুলনা করে গানটা গাওয়া হয়েছে। আমি গানটা শোনাবো, আমি আশা করবো যে গানটার মধ্যে তো অনেক সুন্দর নাচটা ছিল, আমার সাথে এখন ওই রকম টিম নাই, কিন্তু আপনারা যারা আছেন গাবেন এবং নাচবেন, ঠিক আছে? কারা কারা?
ধন্যবাদ সবাইকে, অনেক 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 ভালো থাকবেন আপনারা। এই রাত্রি করে এত সময় ধরে আপনারা যে অনুষ্ঠানটি দেখছিলেন, আজকে সত্যি আমাদের ঐতিহাসিক এই শান্তি চুক্তি স্বাক্ষরটি আজকের এই 20তম বার্ষিকী উপলক্ষে সত্যি আমাদের অনুষ্ঠানটা অনেক ভালো লাগার মতো হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনার জন্যে প্রাণ ভরে দোয়া করবেন। উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই দেশের শান্তির জন্যে ভালোর জন্যেই কাজ করে যাবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও রাঙামাটির থেকে শুভেচ্ছা জানিয়ে আমাদের মাননীয় সংস্কৃতি মন্ত্রী মহোদয় আমাদের সামনে এত সময় বসে আছেন তার জন্য সালাম শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।